সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাবিকুন নাহার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। বিবিএস পাস প্রথম বর্ষের শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে তোমাদের বিষয় হচ্ছে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। এই দ্বিতীয় পত্র থেকে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে যে অধ্যায় নিয়ে আমাদের আলোচনা চলছিল সেটি ছিল প্রেরণা বা মোটিভেশন। শিক্ষার্থীরা, এটি আমাদের আজকে মোটিভেশন থেকে দ্বিতীয় লেকচার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেরণা ও মনোবলের মধ্যে সম্পর্ক, রিলেশনশিপ বিটুইন মোটিভেশন অ্যান্ড মোরাল। চলো আমরা তাহলে আমাদের আলোচনা শুরু করি। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা প্রেরণা সম্পর্কে জেনেছি এবং প্রেরণা বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। আজকে যে প্রশ্নটা আমরা আলোচনা করব সেইটা আলোচনা করার আগেও কিন্তু আমাকে জেনে দিতে হবে প্রেরণা কি এবং মনোবল কি। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে প্রেরণা হলো কর্মীকে কাজের প্রতি আগ্রহী, উৎসাহিত এবং উদ্দীপ্ত করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় প্রেরণা। তাহলে চলো এবার জেনে নিই যে মনোবল তাহলে কি। আমরা সহজ ভাষায় যদি বলতে চাই, মনোবলটা হলো মনের যে বল বা মনের যে শক্তি সেটাকে বলা হয় মনোবল। এবং এই মনোবল বলতে আমরা যদি বইয়ের ভাষায় আমরা বুঝি যে এই মনোবলটা কীভাবে হয় কিংবা মনোবলটা কী, সেটা হচ্ছে একটি কোনো প্রতিষ্ঠানে কোনো কর্মী যখন কাজ করে তার এই কাজের প্রতি তার কাজের যে মূল বিষয় এবং উদ্দেশ্য তার সেটার প্রতি তার যে দৃষ্টিভঙ্গি এবং সামষ্টিক যে আচরণ এই আচরণগত কাঠামোকে বলা হয় মনোবল। শিক্ষার্থীরা, আমরা জানি যে এই প্রেরণা এবং মনোবল পরস্পর সম্পর্কিত এবং তাদের মধ্যে নিবিড় একটি সম্পর্ক আছে এবং প্রেরণা ছাড়া আমরা কিন্তু মনোবল উন্নত হওয়াটাকে প্রত্যাশা করতে পারি না। তাহলে প্রেরণার মাধ্যমে একজন ব্যক্তি মনোবলটা উন্নত হতে পারে। আবার এই প্রেরণাকে বাদ দিয়ে কখনো কিংবা মনোবল উন্নত না হলে কিংবা মনোবল যদি না থাকে তবে সেই ব্যক্তিকে প্রেরণা প্রদানের মাধ্যমে প্রেরিত করাটাও কিন্তু অনেক কষ্টকর হয়ে পড়ে, যার কারণে আমরা একটি তবে দুটোর মধ্যে একটি সম্পর্ক হচ্ছে, এই দুটোই হচ্ছে মনের সাথে সম্পর্কিত। প্রেরণা এবং মনোবল দুটোই কিন্তু মনের সাথে সম্পর্কিত। চলো আমরা এইটুকু যে জানার চেষ্টা করি যে এই মনোবল এবং প্রেরণা কীভাবে নিজেদের মধ্যে পরস্পর সম্পর্কিত। আমরা জানি যে মনোবল হচ্ছে অভ্যন্তরীণ একটি মানসিক অবস্থা যেটা একজন ব্যক্তির মানসিক অবস্থাটাকে উন্নত করছে। কীভাবে? যখন একটি ব্যক্তিকে প্রেরিত করা হচ্ছে সেই প্রেরণা ব্যক্তির কার্য সন্তুষ্টি এনে দিচ্ছে, তার কাজের প্রতি তার কাজের সন্তুষ্টিটা এনে দিচ্ছে এবং এই কার্য সন্তুষ্টি ধীরে ধীরে তার মনোবলটা বৃদ্ধি করছে। তাহলে উপযুক্ত প্রেরণা পারে কর্মীর মধ্যে কার্য সন্তুষ্টি নিয়ে আসতে এবং এই কার্য সন্তুষ্টির মাধ্যমে ব্যক্তির মনোবলটা বৃদ্ধি করতে পারে। আমরা দেখি যে এই প্রেরণা কিন্তু প্রেরিত করার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে যখন প্রেরিত করা যায় সেক্ষেত্রে কিন্তু প্রেরণা প্রদানের ক্ষেত্রে ব্যক্তির মূল যে চাহিদা এবং প্রাপ্ত প্রত্যাশিত যে চাহিদা সেই চাহিদা যদি পূরণ করা যায় এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি তাকে যথাযথ সম্মানটা প্রদান করা হয় সেটার মাধ্যমে একজন ব্যক্তিকে ব্যক্তির মাঝে যে কার্য সন্তুষ্টি আসে সেই কার্য সন্তুষ্টির মাধ্যমে কিন্তু তার মনোবলটা অনেক দৃঢ় হতে পারে। তাহলে চলো মোটামুটি এইটুকু আলোচনা, প্রেরণা কাকে বলে এবং মনোবল কি এবং এই দুটোর সম্পর্কে আমরা যখন জেনেছি সেটার মাধ্যমে কিন্তু আমরা এই সম্পর্কটা সম্পর্কে জানতে পারি। সেটা হচ্ছে তাদের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে মূলত প্রেরণাদানের প্রকৃতির উপর নির্ভর করে মনোবলের প্রকৃতি। কীভাবে? আমরা একটা ছকের মাধ্যমে উপস্থাপন করছি। তোমাদের জন্য এখানে দেখানো হয়েছে যে উচ্চ প্রেরণা উচ্চ কার্য সন্তুষ্টির সৃষ্টি করছে এবং এই উচ্চ কার্য সন্তুষ্টি ব্যক্তির উচ্চ মনোবল বৃদ্ধিতে সহায়ক করছে। আবার এটির বিপরীতমুখী যে অবস্থা সেটার ক্ষেত্রেও আমরা সেরকমই কিন্তু পরিস্থিতিটা লক্ষ্য করি। যেমন উচ্চ প্রেরণার ক্ষেত্রে উচ্চ কার্য সন্তুষ্টি এবং উচ্চ কার্য সন্তুষ্টি উচ্চ মনোবল বৃদ্ধির সহায়ক করছে, তেমনিভাবে যখন ব্যক্তিকে নিম্ন প্রেরণা প্রদান করা হচ্ছে নিম্ন প্রেরণা ব্যক্তির মাঝে নিম্ন কার্য সন্তুষ্টির জন্ম দিচ্ছে এবং নিম্ন কার্য সন্তুষ্টি কিন্তু ব্যক্তির নিম্ন মনোবল তৈরি করছে। তাহলে উচ্চ প্রেরণার মাধ্যমে উচ্চ মনোবল সৃষ্টি হচ্ছে এবং নিম্ন প্রেরণার মাধ্যমে নিম্ন মনোবল
সৃষ্টি হচ্ছে। মাঝখানে আমরা পাচ্ছি যে উচ্চ প্রেষণা কার্য সন্তুষ্টি এনে দিচ্ছে, উচ্চ একটি কার্য সন্তুষ্টি এনে দিচ্ছে এবং এই উচ্চ কার্য সন্তুষ্টি ধীরে ধীরে ব্যক্তির মনোবলকে অনেক বেশি দৃঢ় করছে। অপরদিকে নিম্ন প্রেষণা কিন্তু নিম্ন কার্য সন্তুষ্টি, সন্তুষ্টিটা অতটুকু পরিমাণ কার্য সন্তুষ্টি তাকে এনে দিতে ব্যক্তির মাঝে এনে দিতে পারবে এবং যার কারণে কার্য সন্তুষ্টিটার অভাব থাকে দেখে ঘাটতিটার কারণে কিন্তু তার মনোবলের মধ্যেও কিন্তু ঘাটতিটা থেকে যায়, তার মনোবলটাও কিন্তু দুর্বল থাকে। সে এই প্রেষণার যে উদ্দেশ্য কিংবা আগ্রহ এবং উৎসাহের সাথে সে কাজটা সম্পাদনের যে প্রক্রিয়া সে পর্যায়টাকে কিন্তু বাধা সৃষ্টি করছে। তাহলে একটি প্রেষণা উপযুক্ত প্রেষণায় পারে উপযুক্ত মনোবল বৃদ্ধি করতে, ব্যক্তির মাঝে মনোবলটাকে উন্নত করতে। কারণ আমরা জানি যে প্রত্যেকটা ব্যক্তি থেকে আলাদা, এক একজনের মনের অবস্থা এক এক রকম এবং এক একজনের চাহিদার ধরনও কিন্তু এক এক রকম। সেক্ষেত্রে কিন্তু এই প্রেষণা প্রদানের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ ব্যক্তির মন বুঝে চাহিদা বুঝে যখন তাকে উপযুক্ত একটি প্রেষণা প্রদান করা হবে কেবল তখনই ব্যক্তির মাঝে একটি কার্য সন্তুষ্টি আসবে এবং সেই কার্য সন্তুষ্টি তার মনোবলটাকে বৃদ্ধি করবে। আমরা এটাও বলতে পারি যে আমরা সাধারণত বুঝি যে প্রেষণাটা মূলত একটি প্রতিষ্ঠান কর্তৃকই প্রদান করা হয়ে থাকে, যার কারণে কিন্তু এই প্রেষণার ধরনটা কখনো গতিশীল হতে পারে আবার কখনো কিন্তু মন্থরও হতে পারে। তবে ব্যক্তি পর্যায়ে বা ব্যক্তিক বা দলীয় পর্যায়ে প্রেষণা প্রক্রিয়াটা অনেক ক্ষেত্রেই কিন্তু দীর্ঘদিনে গড়ে ওঠে, এই মনোবলের বিষয়টা দীর্ঘদিনের মধ্যে গড়ে ওঠে, দীর্ঘদিনে এই গড়ে ওঠে, যার কারণে কিন্তু এটি খুব দ্রুত হ্রাস বৃদ্ধি ঘটার সম্ভাবনাটা কিন্তু কম থাকে। যার কারণে আমরা একটা জিনিস বলতে পারি যে প্রেষণার সাথে মনোবলের সম্পর্ক থাকলেও এটি মানে প্রেষণার বাইরে ব্যক্তির পারিবারিক এবং সামাজিক নানান বিষয় কিন্তু ব্যক্তির মনোবলকে কিন্তু প্রভাবিত হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকের আলোচনায় একটা যে বিষয়টা জানলাম যে প্রেষণা এবং মনোবল পরস্পর অত্যন্ত নিবিড়ভাবে সম্পর্কিত এবং প্রেষণাই পারে ব্যক্তির মনোবল বৃদ্ধি করতে। কোন ধরনের প্রেষণা? উপযুক্ত একটি প্রেষণা। আমরা উপযুক্ত বলছি এই জন্য যে ব্যক্তির চাহিদা এবং মন বুঝে তাকে যখন প্রেষণা দেওয়া হয় সেটাই উপযুক্ত প্রেষণা হিসেবে গণ্য হয় এবং সেটাই পারে ব্যক্তির কার্য সন্তুষ্টি এনে দিতে তার মধ্যে এবং এই কার্য সন্তুষ্টি ধীরে ধীরে ব্যক্তিকে ধীরে ধীরে ব্যক্তির মনোবল বৃদ্ধি করতে সহায়তা করে, যেটা চিরস্থায়ী হয়। যার কারণে আমরা মনোবল বলছি এমন একটি বিষয় যেটা প্রতিষ্ঠানে তার কাজের যে মূল উদ্দেশ্য এবং কাজের যে মূল বিষয় সেটার প্রতি তার একটা ব্যক্তি দৃষ্টিভঙ্গি এবং সামষ্টিক যে আচরণগত কাঠামো সেটাই কিন্তু তার মনোবল। এবং এই মনোবলটা যখন যত বেশি উন্নত হবে একটা প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছতে পারবে এবং একজন ব্যক্তি তার নির্ধারিত লক্ষ্যে, প্রতিষ্ঠানের সাথে সাথে একজন ব্যক্তিও তার কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারবে। যার কারণে প্রেষণা এবং মনোবল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনের সাথে সম্পর্কিত এবং একটি উচ্চ প্রভাব অপরটির উচ্চ প্রভাবে কিন্তু প্রভাবিত করছে। তাই শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আমরা নতুন আরও কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।